এই যে বাচ্চা মুরগিটা আপনারা দেখতেছেন, এটার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে। মানে ঠান্ডা যখন গুরুতরভাবে কোন মুরগিকে আক্রান্ত করে ফেলে, সমস্যায় কি ধরনের ট্রিটমেন্ট করতে পারি অথবা কোন ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করা যায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমার হাতে যে বাচ্চাটা দেখতেছেন, দেখেন ভালো করে যদি লক্ষ্য করেন যে ওর শ্বাস নিতে কিন্তু কষ্ট হচ্ছে, বা দেখা যায় কি সাধারণত নাকে শ্বাস নিতে হয়, সে কিন্তু হা করে নিঃশ্বাস নিচ্ছে এবং নিঃশ্বাস নেওয়ার সময় প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগ, মানে শব্দ হচ্ছে। তো নিঃশ্বাস নেওয়ার সময় প্রচণ্ড পরিমাণ শব্দ হচ্ছে এবং তার পাখাগুলো একদম কিন্তু নেমে পড়ছে। এরকমটা হওয়ার আসলে কারণ হচ্ছে এই যে বাচ্চা মুরগিটা আপনারা দেখতেছেন, এটার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে। মানে ঠান্ডা যখন গুরুতরভাবে কোন মুরগিকে আক্রান্ত করে ফেলে, তখন এই লক্ষণগুলো দেখা যায় যে নিঃশ্বাস নেওয়ার সময় তার চোখগুলো বন্ধ হয়ে যায় এবং হা করে নিঃশ্বাস নিতে হয়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না। এবং এরকম সমস্যা হওয়ার পর আরও কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, যেমন আপনার এই বাচ্চার পায়খানা কীরকম, বা বাচ্চার আরও যে লক্ষণগুলো থাকে সেগুলো কীরকম। আমরা এই সমস্যায় কি ধরনের ট্রিটমেন্ট করতে পারি অথবা কোন ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করা যায়? তো এখানে আমি যে বিষয়টা বলবো, এই মুরগিটার গায়ে কিন্তু জ্বরও আছে, যার কারণে এরকম আসলে অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো এই ট্রিটমেন্ট হিসেবে আমি যে ওষুধগুলো প্রয়োগ করব সেগুলো হচ্ছে নিউমাইসিন, এবং এটার সাথে হচ্ছে আপনার মাইক্রোনিড, এবং ঠান্ডার জন্য সবচেয়ে যেটা বেশি ব্যবহার করা হয় ডক্সিসাইক্লিন। এবং এই তিনটা ওষুধ আমাদেরকে সমন্বয়ে ব্যবহার করতে হবে, যেহেতু এই বাচ্চাটার জ্বর রয়েছে, মানে ওর শরীরটা একদম গরম দেখা যাচ্ছে, সেজন্য আমরা এর সাথে নাপা ব্যবহার করব, অথবা দেখা যায় কি আপনার ফাস্টবেট রয়েছে, মানে এক কথায় হচ্ছে প্যারাসিটামল। তো এই চারটা সমন্বয়ে ওর ট্রিটমেন্ট একদম টানা 24 ঘন্টা ওষুধ চলবে, সাদা পানির কোনো সুযোগ নেই, কারণ ওর যে ঠান্ডাটা সেটা একদম গুরুতরভাবে সে আক্রান্ত। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই শীতের সময় মুরগিদের সবচেয়ে বেশি ঠান্ডা লাগে, এবং এই ঠান্ডার যে প্রয়োজনীয় ওষুধপত্র থাকে সেটা আপনারা সংগ্রহে রাখতে পারেন, কেননা আপনি যখন প্রাথমিকভাবে এই রোগগুলো নির্ণয় করতে পারবেন অথবা দেখবেন চোখে পড়ার সাথে সাথে যেন তার ট্রিটমেন্ট করা যায়। আর একটা বিষয় হচ্ছে ঠান্ডা থেকে অনেক সময় আপনার দেখা যায় কি রানীক্ষেত যে ভাইরাসটা সেটা সৃষ্টি হয়, তো সেই জন্য আমাদেরকে দেখা যায় বাচ্চাটা অর্থাৎ মুরগিগুলো অসুস্থ হওয়ার সাথে সাথে হচ্ছে ট্রিটমেন্ট করে ফেলতে হবে, অন্যথায় আপনার এই ধরনের বড় ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার খামারের যে ঠান্ডার যে প্রতিরোধক বা দেখা যায় কি যে ব্যবস্থাগুলো রয়েছে, অবশ্যই সেই ব্যবস্থাগুলো খুব দ্রুত নেবেন। আর এই যে বাচ্চাটা দেখতেছেন, ওর খাদ্য থলিটা একদম কিন্তু আসলে পেটে কোনো কিছু নেই, কারণ হচ্ছে সে যখন দুর্বল হয়ে যায় এ পর্যন্ত হচ্ছে কোনো কিছু খায় না। তো এই যে দেখেন দৌড়ে কিন্তু মায়ের কাছে চলে গেছে। তো এর সাথে যে বাচ্চাগুলো রয়েছে আমরা সবগুলোকে একসাথে হচ্ছে এই ট্রিটমেন্টটা করব, কেননা একসাথে করলে বাকি যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোর যদি ঠান্ডার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো সহ ভালো হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।